ব্যস্ততা বিশেষ খবর কাশ্মীরত হওয়া সন্ত্রাসবাদীর আক্রমণের প্রতিবাদত যোরহাটত রাইজর ব্যাপক প্রতিবাদ যোরহাট শহরে সমদল করে ওলাই আছে প্রতিবাদী জনতা পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান গোবেক ধ্বনির উত্তাল হয়ে পড়েছে যোরহাট শহর ওলাই আছে বিভিন্ন দল সংগঠন এনেদরে আমি দেখে আছো যোরহাটের এই মুহূর্তের দৃশ্য আর যোরহাটের এই মুহূর্তের পরিবেশ দেখে আছে আমার সাংবাদিক অরিন্দম হাতীবরুয়া আর ভিডিও জার্নালিস্ট পাইছুতে আজি আমালকে যোরহাটবাসী আমালকে এতিয়াও আমালকে সব বন্ধ রাখিছো পরিস্থিতি নৃশংস হত্যাকাণ্ড জম্মু কাশ্মীর হয়ে গেল এটোর প্রতিবাদে যোরহাটবাসী রাইজ আজি গোটে যোরহাটের আমি সব আমি গড়ালির ফলে সমস্ত দোকানপাট ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত অফিস আদালত আমালকে বন্ধ করে রাখিছো এটোর আমি প্রচণ্ড শিক্ষার জানাইছো এনেকা ঘটনার আমি অরিহণা দিছো মানে আমালকে এটু সরকারের ওসর একটু ইয়ে করে আছো যাতে একটু স্ট্রং অ্যাকশন গভর্নমেন্ট লয় এটুর এগেইনস্ট যাতে আমালকে গভর্নমেন্টের পর নিশ্চয়ই স্ট্রং অ্যাকশন লোব বলে আমি আশা করি আছো আমার তো এটির কারণে আগত যেন আমার এটির কারণে আমি আজ আমার ব্যবসায় সংস্থা আর প্রতিবাদ আগবাইছি প্রতিবাদ আমার সব দোকান সব বন্ধ রাখিছো পাকিস্তান মুর্দাবাদ এইটো ঘটনা এনেকুৱা এনেকুৱা ঘটনা ঘটনা এটা হৈছে আমাৰ গোটেই দেশক জোগাৰি গৈছে গৈছে আজি যিটো অৱস্থাত সিহঁতৰ মৃত্যুটো হ'ল এইটো মানে ইয়াৰ এইটো মানে মই আপোনাক এইটো ক'বলৈ কোনো শব্দ নাই মই এইটো এক্সপ্লেইন কৰিব নোৱাৰোঁ আমাৰ মনত কিমান আছে দুখ মই সেইটোৱে ক'লোঁ যে পাকিস্তানে এইবোৰ যিবোৰ কাম কৰি আছে বহুত বেয়া মানুহ কেতিয়াও এনেকুৱা নালাগে